এই তোমার ইনবক্সে একটু জায়গা হবে, বাইরে প্রচুর ঠান্ডা, তো আপনাকে আমার ভালো লাগে। হাই, হ্যালো, কি ব্যাপার? আমার হায়ের উপর হা দিয়ে রাখলা, বুঝলাম না ব্যাপারটা। রেস্টুরেন্টে আসো, দেখা করি। এই সত্যিকারে বলো তো, আমার জানি কেন মনে হয় তুমি আমাকে পছন্দ করো। এ তোমার নামটা অনেক কিউট, অ্যাঞ্জেল সাদিয়া। তুমি কি আসলেই অ্যাঞ্জেলের মতো সুন্দর? এ এ তুমি নারী না পরি? আমি সারাদিন মেসেজ দিলাম না বলে তাই তুমিও মেসেজ দিলে না? আসো না, একদিন দেখা করি। বারবার তোমার চোখের মায়াই পড়ে যাচ্ছি। এই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হবে? এই যে ওই দিন যে পিকরা দিছো, এটা কি তুমি? আরে কিছু তো বলো, তখন থেকে হু না করেই যাচ্ছ। রিপ্লাই দাও না কেন, ফোনে টাকা শেষ, এমবি ভরে দিব। বারে বারে মেসেজ সিন করে রাখে দিচ্ছ, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ তুমি? আমার জন্য অনেক মেয়ে পাগল, আমি কাউকে টাইম দিই না, আমি শুধু তোমাকেই চাই। আরে পিক দিয়ে রিমুভ করে দিবা, কী সমস্যা? কালো শাড়িতে কিন্তু তোমাকে অনেক সুন্দর মানায়, তুমি আমার মতো পারফেক্ট কিন্তু কাউকে পাবা না। তোমাকে তো আজকে রাস্তায় দেখলাম, তুমি তো সামনাসামনি দেখতে অনেক সুন্দর। এই আমি কি সবসময় বকে থাকবো, তুমি কি কিছু বলবা না? তোমার মতো মেয়ের সাথে কথা বলে যে আমি কতটা লাকি। এই যে তোমার পিকে কমেন্ট করলাম, তুমি রিপ্লাই দিলে না? আমি কিন্তু কারো শরীরে রং দেখে প্রেমে পড়ি না, আমি কিন্তু মন দেখে প্রেমে পড়ি। আচ্ছা আপু মেসেজ না রিপ্লাই দিলে বলে দেন, আমি আর মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করবো না। কি হলো, তোমার ছবি দিলে না যে? এই যে তুমি আমাকে বাপ দেখাচ্ছ, তোমার মতো মেয়ে 10-12টা মানে কিছু যায় আছে না? আমি তো এখন তোমাকে ব্লক দিয়ে দিই না, কিছু আমার যায় আসে না। আপু প্লিজ, মাপ হয়ে গেছে, রিপ্লাইটাই দাও না প্লিজ। আপু প্লিজ।